আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনি ভাই, আপনি জানতে চেয়েছেন, এক দিনী ভাই কয়েক বছর হলো বিবাহ হয়েছে, কোনো বাচ্চা না হওয়ার কারণে লোকের চাপের মুখে পড়ে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর পরের দিন আবার ফিরে নিতে চেয়েছে। কতিপয় আলেম তারা ফতোয়া দিয়েছে 3 মাস ইদ্দত পালন করতে হবে। এই বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে? প্রথমত কথা, লোকের চাপের মুখ, চাপের কারণে যদি কেউ তালাক দেয়, অর্থাৎ বাধ্য হয়ে যদি কেউ তালাক দেয়, তাহলে সেই তালাক গ্রহণযোগ্য হয় না। তবে বাধ্য, এর সীমা না কি, কখন বাধ্য বলে বিবেচনা হবে, এজন্য 4টি শর্ত রয়েছে। একটি হচ্ছে, যে ব্যক্তি বাধ্য করতেছে সে যে বিষয়ে তাকে হত্যার হুমকি কিংবা তাকে মারার আঘাত করা যে হুমকি দিচ্ছে সেটা বাস্তবায়ন করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এমন একজন লোক বাধ্য করলো কিন্তু তার ক্ষমতা নেই সেটা প্রয়োগ করার, সেটাকে বাধ্য বলে না। দ্বিতীয়ত, তাকে হত্যা করা কিংবা তাকে খুব আঘাত করার হুমকি দিতে হবে, সামান্য গালিগালাজ মানুষ খারাপ মনে করবে, এটাকে বাধ্য বলে না। যদি এই কাজটি না করো তোমাকে হত্যা করব কিংবা তোমাকে এমন মার মারব যে মারার কারণে সে সহ্য করতে পারে না, পারবে না, হাড় কিংবা শরীরে কোনো জায়গা ক্ষত স্থান হয়ে যাবে, এমন কঠিন আঘাত দিবে অথবা তাকে মেরে ফেলবে অথবা তাকে অনেক দিন বন্দি করে রাখবে, এরকম যদি হুমকি দেয় তাহলে সেটাকে বাধ্য বলে। আরেকটি বিষয় হচ্ছে, এখান থেকে যদি পালায়াও হয় সম্ভব এই এখান থেকে বাঁচার, তাহলে সে পলায়া হলেও বাঁচবে। এই শর্তগুলো পাওয়া গেলেই বাধ্য বলে বিবেচিত হবে। শুধুমাত্র মানুষ কি বলবে, মানুষ বকাবকি করতেছে, মানুষ নিন্দা করতেছে, আর সেই কারণে সে তালাক দিয়ে দিবে, এটাকে বাধ্য বলে না। বাধ্য হয়ে যদি কেউ তালাক দেয়, যে কথাগুলো বললাম এই শর্ত সাপেক্ষে, তাকে আঘাত করবে, এমন আঘাত করবে যেটা সে সহ্য করতে পারবে না, অথবা তাকে হত্যা করে ফেলবে, এরকম বাধ্য হয়ে তালাক দিলে সে তালাক গ্রহণযোগ্য হবে না। আর মানুষের নিন্দার কারণে, মানুষ তাকে খারাপ বলতেছে, এই কারণে যদি সে তালাক দেয় তাহলে তার তালাক কার্যকর হবে। যদি সে এক তালাক দেয় আর ইদ্দতের মাঝে ফিরে নিতে চায়, তালাক দেওয়ার পর ইদ্দতের মাঝে ফিরে নিতে চাইলে সে ফিরে নিতে পারবে। ইদ্দত বলা হয় 3 হায়েস 3 মাসিক, অর্থাৎ সে যখন তালাক দিবে সেটা তুহুর হইতে হবে, অর্থাৎ এমন তুহুর, এমন পবিত্র সময়টা পবিত্র থাকতে হবে মহিলা, যে পবিত্রতার সময় কোনো জামা হয় নাই, সহবাস হয়নি, এমন সময় তালাক দিতে হবে। তারপর 3 হায়েস 3টা মাসিক পর্যন্ত তাকে ফিরিয়ে নেওয়ার অবকাশ রয়েছে, 3 মাসিক চলে গেলে তাকে আর ফিরিয়ে নিতে পারবে না। তো মনে করেন আজকে তালাক দিয়েছে, কালকে ফিরিয়ে নিতে চাইলে অবশ্যই তাকে ফিরিয়ে নিতে পারবে, এখানে তার জন্য 3 মাস ইদ্দত পালন করতে হবে না। 3 মাস ইদ্দত কখন পালন করতে হবে, যদি তাকে আর না রাখতে চাই তখন সে 3 মাস ইদ্দত পালন করে অন্য কোন স্বামীর কাছে, সে বিবাহ বন্ধনে হওয়ার জন্য 3 মাস ইদ্দত পালন করা শরীয়ত সম্মত। যারা এই ফতোয়া দিয়েছেন তারা কিভাবে ফতোয়াটা দিয়েছেন তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন, কোরআন এবং হাদিস থেকে জেনে বুঝে ফতোয়া দেওয়ার জন্য তাদের কাছে দলিল চান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন কোন বিষয় নেই যে এক তালাক দিলে তাকে 3 মাস ইদ্দত পালন করতে হবে, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে বলছেন, মুরহু ফালিরাজিউ, আল্লাহ রাসূল ওমরকে বলছেন তার ছেলে ইবনে ওমরের জন্য যেন তাকে ফিরিয়ে নিয়ে আসে। বিষয়টা এমন নয় যে তাকে 3 মাস ইদ্দত পালন করে তারপরে ফিরিয়ে নিয়ে আসতে হবে, বিষয়টা এমন নয়। আপনি আজকে তালাক দিলে এখনই 1 ঘন্টা পরেই, 1 মিনিট পরে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, আর এই সুযোগ থাকবে প্রথম তালাক এবং দ্বিতীয় তালাকে। 3 তালাক হয়ে গেলে তাকে আর ফিরিয়ে নিতে পারবেন না, যতক্ষণ না অন্য কোনো স্বামীর কাছে তার বিবাহ হবে, অথবা বিবাহ হওয়ার পর ওই স্বামী নিজ ইচ্ছায় যদি তাকে কখন তালাক দেয়, নিজ ইচ্ছায় কখনো তালাক দিলে তখন আপনি প্রথম স্বামী তাকে চাইলে আবার বিবাহ করতে, নতুন মহরে বিবাহ করতে পারবে। আশা করি উত্তরটি পেয়েছি।